হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের প্রাচীন এক শহর যার নাম পানাম সিটি। আর এই পানাম সিটি রয়েছে 52টি পুরাতন বাড়ি। এখানে একটি রাস্তা রয়েছে এবং রাস্তার দুই পাশে সুন্দরভাবে সুসজ্জিতভাবে দাঁড়িয়ে রয়েছে 52টি বিল্ডিং। এই পানাম নগরের অবস্থান হচ্ছে ঢাকার নারায়ণগঞ্জে। আপনারা ঢাকার গুলিস্তান থেকে এখানে আসার সরাসরি বাস পেয়ে যাবেন। আপনারা গুলিস্তান থেকে বাসে চড়ে আসবেন নারায়ণগঞ্জের মুগরাপাড়া বাস স্ট্যান্ড। মুগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো করে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন পানাম সিটির গেটে। এই মুহূর্তে আমরা রয়েছি পানাম সিটির গেটে। পানাম সিটির গেটে কিন্তু একটি ছোট মেলা বসেছে, তো আপনারা চাইলে এই পানাম সিটি ঘুরতে আসার সময় এই মেলাটিও ঘুরে যেতে পারেন। এইখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আসে। পানাম নগরের প্রবেশের টিকিটের মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। পানাম সিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। দেখুন, এখানে ঢুকতেই কিন্তু দুই পাশে সারি সারি বিল্ডিং দেখা যাচ্ছে। এই বিল্ডিংগুলো কিন্তু অনেক পুরনো, প্রায় 150 থেকে 200 বছর আগের এই বিল্ডিংগুলো। একসময় নারায়ণগঞ্জের এই সোনারগাঁও শহর কিন্তু ছিল বাংলার রাজধানী। সেই সময় এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছিল। মূলত এখানে সেই সময়কার ব্যবসায়ীরা বসবাস করত। এইখানে একটি বিল্ডিং দেখুন, বিল্ডিংয়ের সামনে কিন্তু আপনার গাছ গজিয়ে গেছে। একসময় এইখানেই কিন্তু আপনার বড়লোক লোকেরা বসবাস করত, আর তাদের বাড়ির আজ কি করুণ অবস্থা। এই বিল্ডিংটির অবস্থা দেখুন, এই বিল্ডিংটি এতই পুরনো যে এটার ছাদ কিন্তু অলরেডি ভেঙে পড়েছে। আর এই বিল্ডিংগুলো কিন্তু খুবই রিস্কি, যে কোনো সময় ধসে পড়তে পারে। এগুলো কিন্তু এখানে যে ইটগুলো ব্যবহার করা হয়েছে, যদি লক্ষ্য করেন আপনারা দেখতে পারবেন এগুলো কিন্তু খুবই চিকন। এই বিল্ডিংগুলোর ছাদ দেওয়ার জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে কাঠ। এইখানে জানালা ছিল কিন্তু এখন তা নেই, হয়তো কেউ খুলে নিয়ে গেছে। দেখুন, বিল্ডিংয়ের যে আপনার প্লাস্টার থাকে, এক পাশের প্লাস্টার কিন্তু অলরেডি খসে পড়েছে, এতই পুরনো এই বিল্ডিংগুলো। আসলে ভাবতে অবাক লাগে যে আজ থেকে প্রায় 150 থেকে 200 বছর আগেও মানুষ কতটা আসলে সুসজ্জিত ছিল। সামনের দুই তলা বিল্ডিংটির উপরে কিন্তু একটি মন্দির দেখতে পাচ্ছি। আর বিল্ডিংটি কিন্তু অনেক অংশ ভেঙে পড়েছে, এখান দিয়ে দেখতে পাচ্ছেন ইটগুলো বেরিয়ে গেছে। এগুলো আসলে সংস্কারের খুবই অভাব। এই বিল্ডিংয়ে দেখুন কি সুন্দর সুন্দর চিকন চিকন ইট ব্যবহার করেছে। তখনকার আমলে এইসবই ব্যবহার করা হতো এবং দেয়ালগুলো খুবই মোটা।
এখানে এসে এই বিল্ডিংও দেখলে কিন্তু আপনারা প্রাচীন ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। এটি হচ্ছে এই প্রাণাম সিটির সর্বশেষ বাড়ি, আর এই বিল্ডিংটি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, কারণ একদমই ভঙ্গুর অবস্থায় রয়েছে, যে কোনো সময় ধসে পড়তে পারে। এই বিল্ডিংটি হয়তো কোনো বড় জমিদারের বা কোনো বড় ব্যবসায়ীর ছিল। খুবই সুন্দরভাবে বিল্ডিংটি বানানো হয়েছে, এখনও কিন্তু এটা অসাধারণ লাগছে দেখতে, এত বছরের পুরনো বিল্ডিং। তারপরও দেখুন কি আসলে নির্মাণশৈলী, কি সুন্দরভাবে কারুকাজ করা হয়েছে। এই বাড়িটি ছোট হলেও দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। দেখুন সে সময় কিন্তু আপনার এই যে আপনার স্টিলের এগুলো ব্যবহার করা হয়েছে লোহার। দেখুন আসলে এই বাড়িগুলোর কি অবস্থা, আসলে এগুলো রক্ষণাবেক্ষণের খুবই অভাব। মানুষ কিন্তু দরজা জানালা অলরেডি খুলে নিয়ে গেছে, আর যেগুলো আসলে প্রায় খোলা অসম্ভব সেগুলো তারা নিতে পারেনি। এই বাড়িটির দরজা জানালা এখনো অক্ষত রয়েছে, আমি জানি না আসলে এগুলো আগের না নতুন করে লাগানো হয়েছে। ভবনটি এখনো প্রায় ভালোই রয়েছে। এই বাড়িটাও কিন্তু নির্মাণশৈলী খুবই সুন্দর। একসময় হয়তো এখানে অনেক ধনী ব্যক্তিরা বসবাস করতো, আর তাদের সেই বসবাসের বাড়িঘর এখন এই অবস্থা, এখানে হয়তো কোনো মানুষই থাকে না, ভাবতে আসলে অবাক লাগে। দেখুন এই কাঠের দরজাটি এতই পুরনো যে কাঠগুলো খসে খসে পড়ে গিয়েছে। একসময়ের গৌরবময় শহর আর এখন তা একটি ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই না। আপনি যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাবেন এবং আপনার হাতের দুই পাশে 52টি বাড়ি পড়বে, এক পাশে রয়েছে 21টি এবং অন্য পাশে রয়েছে 31টি ভবন। এখানে অল্প কিছু ভবনই ভালো অবস্থায় রয়েছে, তাছাড়া ম্যাক্সিমাম ভবনই আপনার একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোনোটার ছাদ নেই তো কোনোটার দেওয়াল নেই, কোনোটার প্লাস্টার নেই, কোনোটার দরজা জানালা নেই, মানে খুবই বিশ্রী অবস্থা। এই পানাম নগরে এই একটি মাত্র বাড়ি যেখানে হয়তো এখানকার যারা দেখাশোনা করে বা আনসার বাহিনী তারা হয়তো বসবাস করে, এই একটি বাড়িতেই মানুষ বসবাস করে। এখানের প্রায় প্রতিটি বাড়িতে এরকম একটি করে কুয়া রয়েছে, তারা হয়তো সেই সময় এই কুয়া থেকেই পানি উঠিয়ে তা ব্যবহার করত। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, ভিডিওটি শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।